সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি নিউজ অফ নিউ লাইফের নতুন একটা পর্বে। তো আজকের এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে আপনারা 840টি পদে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যারা আপনারা এসএসসি, জেএসসি এবং কি এইচএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো আমরা সরাসরি সার্কুলারে চলে যাব। তার আগে একটা কথা বলে নেব, যারা আপনারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটা বাজিয়ে দিবেন, তাহলে আপনারা নতুন নতুন যে চাকরির খবরগুলো সবার আগে নিয়ে আসবো সেগুলো আপনারা মিস করবেন না। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি নিয়োগে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে আসলাম। এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আমি আপনাকে জুম করে শোনাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী নিম্ন সংগঠনে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী দশম গ্রেড হতে 20তম গ্রেডে নিম্ন বর্ণিত অসাময়িক ও স্থায়ী ও অস্থায়ী পদে নিয়োগের জন্য বাংলাদেশি যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তারপরে এখানে যেগুলো পদ সেগুলো এখানে দিয়েছে, এক নম্বর হচ্ছে স্টোর কিপার একজন, সিকিউরিটি ইন্সপেক্টর সাতজন, হিসাবরক্ষক একজন, কেমিস্ট এখানে একজন, ফিটার হচ্ছে তিনজন, গ্রাউন্ডসম্যান একজন, তারপর হচ্ছে প্রিন্টার হচ্ছে নয়জন, জিসিস অর্ডারলি এখানে হচ্ছে আপনার 20 জন, তারপর বারবার এখানে হচ্ছে 5 জন, তারপর হচ্ছে ফায়ারম্যান এখানে 29 জন, তারপর সার্চার এখানে হচ্ছে আপনার 2 জন, তারপর হচ্ছে পাম্প ড্রাইভার এখানে হচ্ছে 2 জন, তারপর হচ্ছে ফটোকপি অপারেটর 1 জন এবং কি এক্সচেঞ্জ অপারেটর বা টেলিফোন অপারেটর 4 জন, পরিচ্ছন্নতা কর্মী এবং কি এনসিইউ পরিচ্ছন্নতা কর্মী এখানে হচ্ছে 72 জন, তারপর হচ্ছে সহকারী বাবুর্চি বা এনসিইউ সহকারী বাবুর্চি হচ্ছে আপনার 16 জন, ম্যাস ওয়েটার এবং কি এনসিইউ ম্যাস ওয়েটার এখানে আপনার 42 জন, তারপর হচ্ছে ফার্ম লেবার এখানে আপনার নেওয়া হবে বা পরিচ্ছন্নতা কর্মী বা ডেইরি পরিচ্ছন্নতা কর্মী এখানে আপনার 10 জন নেওয়া হবে। তারপরে যেটা বলছে এখানে অফিস করণিক টাইপিস্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি এখানে হচ্ছে আপনার 73 জন, এটা অনেক বড় এখানে লোক নেওয়া হবে। তারপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে হচ্ছে আপনার 3 জন, তারপর হেড মেকানিক 3 জন, তারপর বয়লার অপারেটর 2 জন এবং কি সহিস এখানে 2 জন, নিরাপত্তা প্রহরী হচ্ছে 65 জন, ইনসেমিনেটর এখানে হচ্ছে 1 জন, আয়া হচ্ছে 15 জন, ইলেকট্রিশিয়ান হচ্ছে 9 জন, মিল্ক ডেলিভারি ম্যান হচ্ছে 1 জন, গোয়ালা হচ্ছে 2 জন, টার্নার হচ্ছে 1 জন, ওয়াশারম্যান বা ধোপা এখানে হচ্ছে 10 জন, ব্ল্যাক স্মিথ এখানে হচ্ছে 2 জন, তারপর হচ্ছে ই অ্যান্ড বি আর এখানে হচ্ছে আপনার 9 জন, তারপর হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট VFA এখানে হচ্ছে 8 জন, অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর এখানে হচ্ছে আপনার 1 জন, সিভিল মেকানিক্যাল ড্রাইভার MT এখানে হচ্ছে 22 জন, তারপরে এপাশে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 1 জন, তারপর হচ্ছে ড্রাফটসম্যান এখানে হচ্ছে 3 জন, সহকারী সুপারভাইজার হচ্ছে 1 জন, কার্পেন্টার হচ্ছে 16 জন, বুক বাইন্ডার হচ্ছে 1 জন, ফায়ার কু হচ্ছে 2 জন, টিন স্মিথ হচ্ছে 9 জন, হসপিটাল অর্ডারলি হচ্ছে 1 জন, আপ হোল্ডার্স এখানে হচ্ছে 1 জন, তারপর হচ্ছে ইলেক্ট MV ব্র্যাকেটে দেওয়া আছে SS2 এখানে 1 জন নেওয়া হবে, বাবুর্চি এখানে আছে আপনার 46 জন, ট্রেইলার এখানে হচ্ছে 12 জন, তারপর হচ্ছে অফিস সহায়ক বা বার্তাবাহক হচ্ছে 36 জন। তো এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তি, যেসব পদে লোক নেওয়া হবে 840টি পদে এগুলো নেওয়া হবে। তারপর এখানে 2 নম্বরে যেটা বলছে, উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানায় আবেদনের পৌঁছানোর শেষের তারিখ হচ্ছে 6 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত। তো এখানে আপনারা নির্দিষ্ট ঠিকানায় 6 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত আবেদন করতে পারবেন, আর বিস্তারিত তথ্য এবং আবেদনপত্রের প্রেরণের ঠিকানা সহ আবেদন ফর্মের জন্য ভিজিট করুন হচ্ছে www.army.mil.bd আপনারা এখানে আবেদন ফর্মটি পেয়ে যাবেন, সেটা ফর্ম পূরণ করে নির্দিষ্ট ঠিকানা আপনাদের পাঠাইতে হবে। তারপর নিম্ন স্বাক্ষরকারী অথবা কন্ট্রোল অফ সিভিলিয়ান
পার্সোনাল সেনা সদর এজির শাখা পিএ অধিদপ্তর বরাবর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। অত্র পরিদপ্তর বরাবর প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বললে গণ্য হবে। তো এই ঠিকানা আপনারা যদি কেউ আবেদন করে থাকেন তাহলে এটা বাতিল বললে গণ্য করা হবে। তারপর এখানে সতর্কীকরণ করে দিয়েছে। তো সেনাবাহিনীতে যেটা বলছে, নিয়োগের সকল কার্যক্রম সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এবং নির্ধারিত প্রার্থীর নিয়োগপত্র সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযোগে প্রদান করা হয়। সেনানিবাসের ভর্তির জন্য প্রতারণা বা দালালের কবল থেকে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। তারপর হচ্ছে ভুয়া ঠিকানা, ভুয়া সনদপত্র কিংবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরি থেকে যে কোনো পর্যায়ে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে এবং বরখাস্ত করা হবে। তারপরে এখানে আমাদের যে, তো এখানে বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে। তারপর এখানে কন্ট্রোল অফ সিভিলিয়ান পার্সোনাল সেনা সদর এজির শাখা পিএ অধিদপ্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি। যদি কোনো এখানে কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার আগে চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।